ধানের শীষে নির্বাচন করবে জামায়াত। ধানের শীষে নির্বাচন করবে জামায়াত। আসন নিয়ে আপোষ ও সমঝোতা হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে সদ্য নিবন্ধন বাতিল হওয়া ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি নেতৃত্বাধীন 23 দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া বিষয়টি 3-4 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানাবে জামাত। জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দল ও জোটের সিদ্ধান্তে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবেন তারা, শুধু প্রতীকের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। দুই এক দিনের মধ্যে দলীয় সর্বোচ্চ ফোরামের বৈঠক হবে, সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে। জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে আসন নিয়ে সমঝোতা না হয় জামায়াতের অনেক নেতা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দর কষাকষির কৌশলে বিএনপি সহ জোটের কাছ থেকে কমপক্ষে 60টি আসন চান তারা। তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, সমঝোতা হলে এবার জামায়াতকে 20-25টি আসন ছেড়ে দেওয়া হতে পারে, যদিও 2008 সালের নির্বাচনে তাদের 35টি আসন দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামের ঢাকার একটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এবার 70টি আসন থেকে নির্বাচনের পরিকল্পনা ছিল জামায়াতের, কারণ এসব আসনে আমাদের খুব ভালো অবস্থান। তবে জোটবদ্ধ থেকে নির্বাচন করার স্বার্থে আমাদের বেশ কটি জায়গায় ছাড় দিতে হবে, যে কারণে আসন কিছু কমতেও পারে, সেটা আলোচনা সাপেক্ষ। আলোচনা চলছে আসন বন্টনের ব্যাপারে সমঝোতা ও আপোষ হলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে জামায়াত, যদিও 300 আসনই শক্ত প্রার্থী দেওয়ার অবস্থান জামায়াতের রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।